بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালন কর্তার সামনে? এটা কিছুতেই উচিত নয়। নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আছে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ খাতা। সেদিন দুর্ভোগ হবে মিথ্যা আরোপকারীদের যারা প্রতিফল দিবসকে মিথ্যা আরোপ করে। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠইকে বলে কি মিথ্যা আরোপ করে। তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে পুরাকালের উপকথা, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে, অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون এরপর বলা হবে একই তো তোমরা মিথ্যা আরোপ করতে, কখনো না, নিশ্চয়ই সৎ লোকের আমল নাম আছে ইল্লিনে। আপনি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। নিশ্চয়ই সৎ লোকগণ থাকবে পরম আরামে, সিংহাসনে বসে অবলোকন করবে।
আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যে সজীবতা দেখতে পাবেন। তাদেরকে মোহর করা বিশুদ্ধ শরাব পান করানো হবে, তার মোহর হবে কস্তুরি। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তসনিমের পানি, এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্যশীলগণ। إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمْ انقَلَبُوا فَكِهِينَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ عَلَى الْأَرَائِكِ ثوب الكفار ما كانوا يفعلون যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলত নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী তারা কাফিরদেরকে উপহাস করছে, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। কাফিররা যা করত তার প্রতিফল পেয়েছে তো?